একটা চুমু দাও। সাতকাল গিয়ে একালাটাকে যে বুড়ো আবার চুমু খাবে। তুমি চুমু দেবে কিনা বলো তো? না দেব না, আমার শরম লাগে। ওটা আসল কারণ নয়, মায়ের সোনার গয়নার ব্যবসা কোথায় রেখেছে সেটাই খুঁজছি। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলেছি, আমরা সোনা খুঁজতে এসেছি। শাশুড়িমার সোনার বাক্সটা কোথায় রেখেছেন বলুন তো, আমি আর মেয়ে সব সোনা ভাগ করে নেব। তোরা দুজনে গয়না নিবি আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও নেব। বিবাহবার্ষিকী উপলক্ষে প্রতি বছর যে একটা করে চুমু দাও, চুমু দেবে না দাও? বুড়ো বয়সে ভীমরতি বছরে একটা দিন চুমু খায়, আসার আর সময় পেল না। বৌমা ঝাঁটানো হলো? ভেতরে চলো বলছি। বলো কি বলবে? একটা চুমু দাও। সাতকাল গিয়ে একালাটাকে যে বুড়ো আবার চুমু খাবে। তুমি চুমু দেবে কিনা বলো তো? না দেবো না, আমার শরম লাগে। ঠিক আছে চুমু দিতে হবে না, তাহলে এই সোনার হাটটা জন্ডের মাকে দিয়ে দেব। এই না, আমি চুমু দেব, আমি দেব দেব, আমি চুমু দেব। তিন ছেলে দোকানে খেটে খেটে টাকা রোজগার করছে আর বুড়ো এখানে বুড়িকে সোনার হার দিচ্ছে, আর আমরা সোনার হার চাইলে আমাদেরকে ইমিটেশনের হার দেয়। আজকে পুরো টাক ফটাবো। আরে মিজু শান্ত হো, শান্ত হো। বুড়ো যতই বুড়িকে সোনার হার দিক না কেন, ওই সোনার হার গুলো পরে কাদের হবে বলতো? কাদের? আমাদের। শুধু ওই বুড়িকে মরতে দে, তারপর তুই আর আমি সব সোনা ভাগ করে নেব। আর বড় বউ? আরে বড় বউ জানতেই পারবে না, সব সোনা গুলো আমি আর তুই 50-50 করে নেব। আরে বৌমারা তোমরা এখানে? না আমরা এসেছিলাম দুপুরে কি রান্না করব। ফ্রিজে মাছ আছে? হ্যাঁ আছে। তাহলে মাছের ঝোল আর ভাত রান্না করো। আচ্ছা মা ঠিক আছে। আর সবাই নাতে নাতে চাল নেবে যাতে ভাত একটুও না বাড়ে। আচ্ছা মা। আয় আয় ডার্লিং, আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি রে? আমি এবারে কার সাথে থাকবো রে? আমি এবারে কাকে চুমু খাবো রে? বেলা তো অনেক হলো, এবারে গিন্নি মায়ের সৎকারের কাজটা শুরু করা হোক। কিছু নয় বাবা, শাশুড়িমা তো মরে গেছে, তাই তার কাপড়গুলো আলমারি থেকে বের করে দিচ্ছি। মরা মানুষের আবার শাড়ি রাখতে নেই। ওটা আসল কারণ নয়, মায়ের সোনার গয়নার ব্যবসা কোথায় রেখেছে সেটাই খুঁজছি। কি ঠিক বলছি তো? কি ছোট বৌমা, মেজ বৌমা, বড় বৌমা যা বলছে সেটা ঠিক বলছে তো? হ্যাঁ ঠিক বলেছি, আমরা সোনা খুঁজতে এসেছি। শাশুড়িমার সোনার বাক্সটা কোথায় রেখেছেন বলুন তো, আমি আর মেজ সব সোনা ভাগ করে নেব। তোরা দুজনে গয়না নিবি আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও নেব। ছি বৌমারা ছি, তোমাদের থেকে এটা আমি আশা করিনি। শাশুড়ির দেহ সৎকার হতে না হতে সোনা নিয়ে ঝামেলা করছো। দেখুন বাবা, সোনা তো আমি আর ছোট নেবই নেব। ও তাই নাকি, একবার সোনার বাক্সে হাতটা দিয়ে দেখা। হাত দিলে তুই কি করবি? কিচ্ছু করবো না, শুধু হাতটা ভেঙে গলা ঝুলিয়ে দেবো। তা আমি কি তোকে ছেড়ে দেবো? এই তোমরা থামবে, বলো
তোমাদের কার কি দাবি আছে? আমার আর ছোট দাবিটা অতি সহজ। কি দাবিটা শুনি? শাশুড়ি মা যে গয়নার বাক্সটা আছে আমাকে আর মেজুকে অর্ধেক অর্ধেক করে দিতে হবে। বাবা ওরা দুধ দিয়ে চুপ করো। তোমার যখন কথা বলার সময় আসবে তখন তুমি বলবে। এখন তুমি চুপ করো। এই যে বৌমা আর ছোট বৌমা, তোমরা যদি সোনার বাক্স নিয়ে নাও তাহলে বড় বৌমা কি নেবে? ও কি নেবে আমরা কি করে জানবো? আমাদেরটা আমরা বুঝে নেব, তুই কি বলিস? ছোট তোমাদের বিয়ের আগে ছোট খোকার মেজ খোকাকে রান্না করে খাওয়াতো বড় বৌমা। আজ মা মারা গেছে তাও বড় খোকা দোকান সামলাচ্ছে। সোনার বাক্সের অধিকার সব থেকে বেশি বড় বৌমা। তাহলে বাবা আমরা কি সোনার ভাগ পাবো না? পাবে পাবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি সোনার তিন ভাগে ভাগ করব না। তিনজনের মধ্যে যে কোনো একজন পাবে যে প্রতিযোগিতায় জিততে পারবে। বাবা কি প্রতিযোগিতা? সেটাই বলছি, প্রথম প্রতিযোগিতায় যে কম সময়ে বেশি আর সুন্দর রুটি বানাতে পারবে সেই হবে বিজয়। এটা এমন কি কঠিন কাজ? আমি এমন সুন্দর রুটি বানাবো বুড়ো দেখেই ফিদা হয় আমাকে সোনার বাক্স দিতে বাধ্য হবে। রুটি মাখতে গিয়ে আমার যদি নেল পালিশ উঠে যায় তাহলে কি হবে? না, নেল পালিশের থেকে সোনার বাক্সটা পাওয়া জরুরি। আমি তো প্রতিযোগিতায় জিতবই জিতবো। কি ভাবছো? এই প্রতিযোগিতার পর এখনো দুটা প্রতিযোগিতা হবে, যে প্রতিযোগিতায় জিততে পারবে সেই সোনার বাক্স পাবে। হরিপদ তিন জায়গায় মেলি আর তিন জায়গায় আটা বের কর। আগে করতে বাবু, তোমাদের প্রতিযোগিতায় সময় শুরু করা হলো এখন। আলে আতা তো মোদি মোদি লেগে দাও প্রতিযোগিতা। এ থুলু 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 কে মতে ভালো প্রথমে থুলু থুলু। আগে সবার বেশি আমি রুটি বানাবো। তাড়াতাড়ি হাত চালাতে হবে না হলে জিততে পারবো না। তোমাদের সময় শেষ। দেখে নিয়েছি, পরের প্রতিযোগিতার জন্য রেডি হও। শ্বশুরমশাই আমার রুটি সুন্দর হয়েছে আর আমি সবার থেকে বেশিও বানিয়েছি, আমি জিতেছি বলুন। প্রতিযোগিতার শেষে বলবো কে জিতেছে। এই নাও 200 টাকা করে ধরো, এই নাও ধরো। হরিভদ তিনজনকে তিনটা ব্যাগ দিয়ে দে। আগে করতাম 200 টাকার মধ্যে ব্যাগ ভর্তি বাজার করে আনবে। কি কথা বল? কিছু মনে করবেন না বলুন। না কিছু মনে করবো না বল। আমাদের তিনটা বৌমা আছে না, এক একটা পুরো ডেঞ্জার পিস। বাবা আমরা চলে এসেছি। যে আমি দেখতে পাচ্ছি, দেখি 200 টাকা কি কি বাজার করেছো। বাবা আমি কিন্তু এদের থেকে বেশি বাজার করেছি, আবার 200 টাকা। এবারে যে শেষ প্রতিযোগিতা হলো, যে যা বাজার করে এনেছো সে তাই দিয়ে রান্না করো, কে সুস্বাদু রান্না করতে পারে। সময় শুরু করা হলো এখন। হরিপদ এদেরকে নজরে রাখ, উচ্চু। ঠিক আছে কর্তা, কোনো চিন্তা করবেন না। আই এম হিয়ার, ডোন্ট হারি। তুই গিয়ে বল, প্রথম প্রতিযোগিতায় যে রুটিগুলো বানিয়েছিল সেই রুটি ভেজে আর তরকারি দিয়ে আমার কাছে নিয়ে আসতে। ওকে কথা আমি বলে দিচ্ছি। বাবা খেয়ে বলুন তো কেমন হয়েছে? ভালো। ছোট বৌমা তুমি কি রেঁধেছো দেখি। বাবা আমি রুটি আর পটলে ঝোল বানিয়েছি। ভালো হয়েছে। বড় বৌমা তুমি কি রেঁধেছো, নিয়ে আসো দেখি। বাবা আমি রুটি আর নবরত্ন করেছি, এই নে। বাবা বাহ, অসাধারণ হয়েছে। এরকম রান্না কতদিন পর খেলাম। বাবা আমার আর তোর
দশ হয়েছে না বলুন না কে জিতেছে বলছি বলছি আরে পুরো বল না আর কে জিতেছে আরে বল না শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আরে বল না আমার ধৈর্য হচ্ছে না সোনার বাক্স পাওয়ার জন্য সব প্রতিযোগিতায় বড় বৌমা বিজয় হয়েছে বাবা আপনি কিন্তু আর এক পক্ষ বিচার করলেন বড় থেকে তো আমি কম সময়ে বেশি রুটি বানিয়েছিলাম আমি কিন্তু সবার থেকে 200 টাকায় বেশি বাজার করেছি আমি বলছি মেজো বৌমা তুমি মেজো কোকাকে নিয়ে বাজার করতে গিয়েছিলে ছোট বৌমা তুমি 200 টাকার সাথে আরো 200 টাকা নিয়ে বাজার করতে গিয়েছিলে যাতে তুমি প্রতিযোগিতায় জিততে পারো কিন্তু বড় বৌমা প্রতিযোগিতায় সৎভাবে অংশগ্রহণ করেছে এই নাও তোমার শাশুড়ি মায়ের সোনার বাক্স এই নাও সিন্ধুকের চাবি আজ থেকে ঘর ও সিন্ধুকের দায়িত্ব তোমার ছোট বৌমা আর মেজো বৌমা তোমরা কান খুলে শুনে রাখো বড় বৌমা যা যা আদেশ করবে তোমরা তা অক্ষরে অক্ষরে পালন করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন কমেন্ট করতেও ভুলবেন না আর নিচে যে সাধারণত সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ ডি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আর আমাদের নতুন ব্লগ চ্যানেল ব্লগ এসে গেছে আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন দেখা হচ্ছে তাহলে পরে উঠে দেব বাই